আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৬০ জন। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদক কারবারি নিহত, ৩ লাখ পিস ইয়াবা অস্ত্র ও গুলি উদ্ধার। এবং চলতি মাসে আবারও বন্যার আশঙ্কায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় দেশে আরও ৪১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩৮, নতুন করে পজিটিভ হয়েছেন ৩৩৬০ জন। এ নিয়ে মোট শনাক্ত প্রায় ১,৭৫,০০০, তবে এর মধ্যে ৮৫,০০০ সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুনের প্রথম সপ্তাহ থেকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৩ থেকে ৪ হাজারের মধ্যে, এর মধ্যে দুই দিন এ সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ৭৬টি ল্যাবে ১৫,৫০০ কিছু বেশি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের হার ২১.৪৯%, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯,০০,০০০ মতো। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩৩৬০ জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১,৭৫,৪৯৪ জন, এ পর্যন্ত সুস্থ ৮৪,৫৪৪ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.১৭%। সংক্রমণ ও মৃত্যু সংখ্যার দিক দিয়ে এখনও ঢাকা বিভাগের অবস্থান সবার উপরে, তবে গত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যু সংখ্যা ঢাকার চেয়ে চট্টগ্রামে বেশি। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ১৪ জনই চট্টগ্রাম বিভাগের, আর ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪১ জন এবং এ পর্যন্ত ২,২৩৮ জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত ৩৪টি সরকারি প্রতিষ্ঠানের বাইরে ১১টি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়, ২১টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১৭টি ডায়াগনস্টিক সেন্টারকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। তবে ৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠান এখনও পরীক্ষা শুরু করতে পারেনি। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা অনুমোদন পাওয়ার পরও কেন এখনও কার্যক্রম শুরু করছে না। কেয়ার মেডিকেল কলেজ তাদের উত্তর দিয়েছে যে মেশিন আসার দেরি হওয়ার কারণে তারা শুরু করতে পারছে না, তবে অতি দ্রুতই তারা শুরু করবে। তবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা কোনো রকম এখন পর্যন্ত উত্তর পাইনি। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে ১৭টি, কার্যক্রম চালাচ্ছে ১২টি। সচল থাকুন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সকল সদস্যকে সুস্থ রাখুন। করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন ৯ জন। ভাইরাসের বিস্তার রোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। কুমিল্লায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাস। রোগের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাকর্মীদের। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে জেলায় ৪,১০০রও বেশি মানুষের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামে আরও ২৫৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এই মরণঘাতী ভাইরাস এরই মধ্যে জেলায় কেড়ে নিয়েছে ২১০ জনের প্রাণ। প্রতিদিন গড়ে ২৫০ মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে। স্বস্তির খবর নেই খুলনাতেও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সংক্রমণ ও মৃত্যু এই দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা জেলায় শীর্ষে। মোট সংক্রমণের ৪৫%ই সেখানকার। বুধবারও মারা গেছেন ৩ জন, ২,৩০০ ছাড়িয়েছে শনাক্ত রোগীর সংখ্যা। এছাড়া জামালপুরে সবশেষ ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২ জন। সিলেট, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালও ভাইরাসে ১ জন করে মৃত্যুবরণ করেন। ভাইরাস প্রতিরোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা ১৪ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেওয়া হচ্ছে। জেলায় ৩৪৩ জনের ২০০ জনই ওই উপজেলার। আমরা এটা নিষেধ করাতে লকডাউন হওয়ার জন্য আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছলে তারা আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের এই লকডাউনকে সাফল্য করছেন এবং চলছে, এবং আমরা নিজেরা মাঠে থেকে এর তদারকি করছি যাতে আর
ভবিষ্যতে আমরা এই করোনার হাত থেকে বাঁচতে পারি। করোনার হটস্পট নারায়ণগঞ্জে বুধবার কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন 39 জন। এছাড়া নোয়াখালীতে 38 ও রংপুরে আরও 39 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেওয়া সমাপনী বক্তব্যে তিনি দাবি করেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। আরও জানাচ্ছেন নিয়াজ রহমান সজীব। প্রায় এক মাস পর শেষ হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। সমাপনী বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনাকালীন সংকট কাটাতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। যারা এই দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদের সকলকে আমাদের দেখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সংকটকালে সরকার এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে অকারণে সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকেই করে যাচ্ছেন, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে তারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে। জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়ন করে চালু করা হবে। পাট হচ্ছে একটা বিকল্প, কাজে এখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও তুলে ধরেন তিনি। দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে। আপনি এই মহির হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। তো সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ওই দিন বগুড়া ও যশোর উপনির্বাচনে ভোট গ্রহণ না করার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আছে, আমাদের নেতা কর্মীদের একটা স্বাভাবিক সহানুভূতি যে মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটা আমরা সেরকম পরিবেশে পালন করতে চাই। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দেয় জাতীয় সংসদ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। তারা হলেন তুমরু রোহিঙ্গা ক্যাম্পের নূর আলম, বালুখালী ক্যাম্পের মোহাম্মদ হামিদ এবং কুতুপালং ক্যাম্পের নাজির হোসেন। এ সময় ঘটনাস্থল থেকে 3 লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি পাইপ গান এবং 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ভোরে উখিয়ার রাজা পালং ইউনিয়নের তুলাতলি সীমান্তে এই ঘটনা ঘটে। চলতি মাসে আবারও বন্যার আশঙ্কায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্যা দুর্গতদের সহায়তায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তাই কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী। আগাম প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত খাদ্য, অর্থসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে সরকারের। এছাড়াও বন্যা পরবর্তীকালে কৃষক ও মাছ চাষীদের কোনো ক্ষয়ক্ষতি হলে তাদের জন্য ঋণের সুবিধা থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা এই নদীগুলোর পানি বাড়বে এবং এই এই বৃদ্ধিটা স্থায়িত্ব একটু দীর্ঘায়িত হবে এবং প্রায় 20-24টি জেলা প্লাবিত হবে। নতুন বাজেটেও রিকন্ডিশন গাড়ি আমদানির শুল্ক হার ও অবচয়ের সুবিধা বহাল থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বাজেটে গাড়ি প্রতি 2 লাখ টাকা পর্যন্ত আয়কর বাড়ানোর বিষয়টিকে ক্ষতিকারক হিসেবে দেখছেন তারা। সব মিলিয়ে করোনাকালে রিকন্ডিশন গাড়ি ব্যবসা ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি গাড়ির দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মমিনুর রিপন।
করোনা মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে রিকন্ডিশন গাড়ি ব্যবসাতেও। গত তিন মাস ধরে গাড়ি বিক্রি প্রায় বন্ধ। চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং সারা দেশের বিভিন্ন শোরুমে অবিক্রিত প্রায় 10,000 রিকন্ডিশন গাড়ি। বন্দর থেকে গাড়ি ছাড় না করায় প্রতিদিন গুনতে হচ্ছে বিলম্ব ফি। আবার নির্দিষ্ট সময়ে বন্দর থেকে গাড়ি না ছাড়ালে আছে নিলামের ঝুঁকিও। এমন পরিস্থিতিতে এই ব্যবসা টিকিয়ে রাখতে বন্দর মাসুলে ছাড়, সরকারের প্রণোদনা এবং ব্যাংক ঋণের কিস্তি শোধের সীমা বাড়ানোর দাবি গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার। আমরা চেয়েছিলাম একটি ফেরতযোগ্য 500 কোটি টাকার প্রণোদনা, যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত সাধারণ গাড়ি ব্যবসায়ীরা এই ঋণের টাকা নিয়ে ব্যবসা করে তাদের ক্ষতিটি পুষিয়ে নিতে পারে। এবং যথাসময়ে সরকারকে আমরা কিন্তু আশ্বাস দিয়েছিলাম যে আমাদের ঋণের টাকাটা আমরা ফেরত দিব। করোনাকালে এই ব্যবসার নাজুক অবস্থার কথা জানিয়ে সাবেক সভাপতি বারভিডার নেতা জানান, নতুন বাজেটে আরও ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে গাড়ির শোরুম বন্ধ থাকায় বাড়ছে ব্যাংক ঋণের বোঝা। এই বাজেটে খুব করে আশা করছিলাম নতুন গাড়ি এবং পুরান গাড়ি, পুরাতন গাড়ির শুল্ক কম দেওয়ার আয়োজন নতুন গাড়ির, সেই আয়োজনের মধ্যে এবার অন্তত একটা কিছু আমরা পাবো আশা করছিলাম, এবার আমরা সেটাও পাইনি। গাড়ির ক্রেতা এবং এই ব্যবসা সংশ্লিষ্টদের স্বার্থে বারভিডার প্রস্তাবগুলো সরকারের কাছে বিবেচনার দাবি ব্যবসায়ী নেতাদের। এবার বাজেটে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে 15,000 টাকা আগে আয়কর ছিল, সেটাকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। গাড়িটা রেজিস্ট্রেশনটা রিনিউ করতে যাব, তখন যদি সেটাকে আবারও প্রতি বছর বছর 25,000 টাকা দিতে হয়, সেটা কিন্তু আসলে জনগণের উপর একটা বোঝা হয়ে দাঁড়ায়। বাজারে রিকন্ডিশন গাড়ির দাম নির্ভর করে আমদানিতে সিসি অনুযায়ী সম্পূরক শুল্ক হার কমানো এবং অপচয় সুবিধা বাড়ানোর উপর। কিন্তু এবারের বাজেটে পূরণ হয়নি এই খাতের ব্যবসায়ীদের কোনো দাবি। মমিনুর রিপন, এটিএন বাংলা। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নগর পোর্শায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এবার ধান নিয়ে কৃষকদের খুব একটা কষ্ট করতে হয়নি, কৃষকরা ধানের ন্যায্য মূল্য পেয়েছে বলেও মনে করেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে পোর্শা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। ধানের দাম কিন্তু এর থেকে আর বেশি বাড়বে না, কারণ ধানের দাম যদি অতিরিক্ত বাড়তে থাকে, বাজার যদি অস্থিতিশীল হয়ে যায় এবং কোন চাউল ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে চাউলের দাম বাড়াতে চায়, তাহলে সরকারের সিদ্ধান্ত চাউল আমদানি করবে। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সখীপুর থানার চেয়ারম্যান স্টেশন বাজারের 18টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার ভোরে হঠাৎ ভাঙন শুরু হলে মুহূর্তের মধ্যে এসব প্রতিষ্ঠানের স্থাপনা ও মালামাল সহ নদীতে বিলীন হয়ে যায়। এ সময় ভাঙন আতঙ্কে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। এদিকে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল সহ সারা দেশে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। টাঙ্গাইলের কালীহাতির গোহালিয়া বাড়ি ইউনিয়নে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত বেলটিয়া গ্রাম পরিদর্শনকালে তিনি এই কথা জানান। বেলটিয়ায় নদী ভাঙনে ঘরবাড়ি হারা মানুষকে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে বলেও জানান উপমন্ত্রী। এ সময় ক্ষতিগ্রস্ত 37টি পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ 10,000 করে টাকা ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়। চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে শুরু হলো ওয়াসার পাইপলাইন প্রকল্পের কাজ। নগরীর শেরশাহ এলাকায় সাংবাদিক হাউজিং এর প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। এর আগে আলোচনা সভায় তিনি বলেন, দ্রুততার সাথে পানির পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইন স্থাপন প্রকল্পে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা। সিরাজগঞ্জে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 319 জনের বিরুদ্ধে থানায় আলাদা 2টি মামলা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের 20 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বাদী হয়ে 49 নেতাকর্মীর নাম উল্লেখ
সহ অজ্ঞাত আরও 50 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। একই সময় ওই সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে 70 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। গত মঙ্গলবার ছাত্রলীগ নেতা বিজয়ের স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 35 নেতাকর্মী আহত হয়। সুন্দরবনে বনদস্যু দমনে এবার পুলিশ চিরুনি অভিযানের প্রস্তুতি নিয়েছে। দুপুরে সাতক্ষীরায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান পুলিশ সুপার মোসাফিজুর রহমান। অভিযানের সাতক্ষীরার পাশাপাশি খুলনা ও বাগেরহাট জেলা পুলিশ অংশ নেবে। দুদিন আগে 4 বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে 1 আসামি, 1 ভিকটিম এবং 1 সাক্ষীর 164 ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত তানজিবের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তার পরিবার। দুপুরে জেলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তানজিবকে নিরপরাধ বলে দাবি করেন তারা। পরিবারের দাবি, থানার ভেতরেই তানজিবকে নির্যাতন করে হত্যার পর রামচন্দ্রপুর সুইস গেটে বন্দুকযুদ্ধে নাটক করা হয়, তার পায়ের রক কাটা ছিল বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, মেধাবী ছাত্র তানজিব প্রথমে ছাত্রলীগ এবং পরে যুবলীগে যুক্ত হন। স্থানীয় এলপি গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ ও একটি জেন্টস পার্লার পরিচালনা করতেন তিনি। সংবাদ সম্মেলনে তানজিবের স্ত্রী, মা ও বাবা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি বন্ধ ও কর্মহীন যুবকদের বেকার ভাতা দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডাক্তার সৈয়দ ইফনুস আহমেদ এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্যখাতে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। কুমিল্লায় করোনাকালে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান কিংবা আর্থিক প্রণোদনা ঘোষণা সহ পূর্ণাঙ্গ আদালত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবী সমাজ। সকালে আদালত প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ফারুক ও সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। বগুড়ায় চির নিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান সাংবাদিক রাশিদুন নবী বাবু। দুপুর 2 জেলার মালতিনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। এরপর ভাইপাগলার মাজারে রাশিদুন নবীর দাফন সম্পন্ন হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ায় শরিক হন স্থানীয়রা। এর আগে বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সিনিয়র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান রাশিদুন নবী বাবু। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ঢাকার ধামরায় 25 ভরি সোনার বার সহ চোরা কারবারি চক্রের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে ধামরায় পটল এলাকা থেকে তাদের আটক করা হয়। ধামরায় থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। নড়াইলে দুর্বৃত্তদের দেওয়া বিষে একটি ঘেরের 5 লাখ টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে কালিয়া উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। একই সাথে ঘেরপাড়ের ফলবান সবজি ক্ষেত কেটে নষ্ট করা হয়েছে। গ্রাম্য দলাদলির কারণে দুর্বৃত্তরা ঘেরের মধ্যে এই বিষ ঢেলে দেয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী ইমরুল চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রায় 3,000 উপকার ভোগীর মাঝে চাল, নগদ টাকা ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে সুসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন। বরিশালে কৃষির প্রণোদনা হিসেবে 3 কৃষকের মধ্যে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। একই সাথে সবজি চাষের জন্য প্রত্যেক কৃষককে বিকাশের মাধ্যমে 1,985 টাকা দেওয়া হয়। এ উপলক্ষে কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান সায়েদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার 10 উপজেলার কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
দিনাজপুরের হাকিমপুরে এক মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। সকালে হাকিমপুর উপজেলা ফকিরপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রাজ্জাকের স্ত্রীর হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের অধীন 16 পদাতিক ব্রিগেডের 4 হর্স ইউনিট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। খুলনায় জেলা পরিষদের পক্ষ থেকে জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। জেলার বাছাই করা 450 শিক্ষার্থী প্রত্যেককে 3000 টাকা করে বৃত্তি প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। এ সময় প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।